শালিকা, দুলাভাইকে একদম ভুলে গেছো না? কি যে বলেন দুলাভাই, ক্লাসের এত চাপ যাচ্ছে এই কারণে, আর কিছু না। ভার্সিটির প্রেসারে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে তো তোমার প্রেসার থাকতে হচ্ছে না, তাই না? না, আমার ওর সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। কি? না মানে বললাম যে কখন কিভাবে জানেনি তো ওই দাদির ব্যাপারটা নিয়ে। এই তো আমি তোমাকে আগেই বলছিলাম ছেলেটার মধ্যে ঝামেলা আছে, ঘাপলা আছে। ও আসলে একটু বেশি সেন্টিমেন্টাল। ধুর, তোমার মতো সুন্দরী এসব সেন্টিমেন্টের কি ধার ধারে? কি যে বলেন দুলাভাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমার শালিকার এখন মন খারাপ, কোনো টেনশনের কারণ নাই, আমি তোমার মন ভালো করে দেব, আমি ছেলেটার সাথে কথা বলব। না না, মন খারাপ না, আমি ঠিক আছি। আচ্ছা আপনি আমার ওর সাথে কথা বলেন না কিন্তু। ও তাই তো, আমি ওই নরাদমের সাথে কেন কথা বলবো, আমি তো কথা বলবো আমার প্রিয় শালিকার সাথে। শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। আমার সাথে? কেন? ফোনে বলা যাবে না। তুমি একটা কাজ করো, আমার অফিসের পাশে একটা ইয়ে আছে, যে রেস্টুরেন্ট আছে, তুমি কখন আসতে পারবা? একটু জরুরি কাজ ছিল, বাট আপনি বললে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে অ্যাড্রেসটা এসএমএস করে দিচ্ছি, তুমি চলে আসো। হ্যাঁ ঠিক আছে।